শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, কেননা কালকে ছিল সোমবার, আজকে হচ্ছে মঙ্গলবার। এটা হচ্ছে মঙ্গলবারের দিন। সকাল সকাল স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি এখন রান্না রান্নাঘরে। তার আগে ছেলেকে খাইয়ে দিয়েছি। দেখো ছেলে কি বলছে, তোমার স্নান হয়েছে? তাই তুমি স্নান করেছো বাবা? তুমি ভালো আছো তো? খিদে পেয়েছে আর খেলা করছো? কলা বিক্রি করছো? এদিকে আমার সব কাটাকুটি হয়েছে, মাছগুলো কেটে নিয়েছি, কেটে ভাজতে দিয়ে দিয়েছি, সেই পাকে তরকারিগুলো সব কেটে নিয়েছি। আর এ দেখো মিক্সিতে একটু সর্ষে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেখছি মাছগুলো ভাজা হচ্ছে না। তখনই বুঝতে পারলাম গ্যাসটা নিভে গেছে। গ্যাসটা নেবেনি, গ্যাসটা শেষই হয়ে গেছে। ব্যাস আর কি করব। তারপরে আবার শ্বশুরমশাইকে বললাম, বাড়িতে স্টক ছিল সিলিন্ডার, সেই সিলিন্ডার লাগিয়ে দিল, দিয়ে আমি রান্নাটা তাড়াতাড়ি করে দিলাম। প্রথমে মাছটা দিয়ে একটা আলু পটল কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোড় করব। জিরে আদা দেখো বেটে নিয়েছি এখানে, দিয়ে মাছটা ভেজে নিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর কোনো মশলা নেই, গোটা জিরে ফোড়ন দিয়ে মাছটা করেছি। ভালো করে ঝোলটা ফুটে গেলে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর আরেকটা কতগুলো মাছ রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি আবার সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করেছি। আর এদিকে দেখো মা কালীর প্রসাদ দিয়ে গেল মেজ কাকা শ্বশুর, তো সেই প্রসাদটা খেয়ে নিলাম, দিয়ে তারপরে মাছটার ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম, তো মাছটা রেডি হয়ে গেল। এটা হালকা পাতলা একদমই ঝোল হয়েছে, তো এই জন্য যদি এটা সবাইকার না ভালো লাগে ওই জন্য ওই ঝোলটাও করলাম। দেখো আমার দুটো রান্নাই হয়ে গেছে, এখনকার মতো এইটুকুই হলো, বাকি আবার পরে দেখাবো। এ দেখো এই আজকের মেনুতে ছিল পুঁই ডাঁটার চচ্চড়ি, মুসুরির ডাল, আর ওদিক আর দু এই দুই রকমভাবে মাছটা করেছিলাম। আর ওদিক থেকে কাকি শাশুড়ি খিচুড়ি আর ভাজাভুজি দিয়ে গেছিলো, তো খাবারটা বেশ ভালোই হয়েছিল। খেয়ে দিয়ে সবাই ঘুমাতে চলে গেলাম, আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে।